বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় পতাকা ও শহীদ মিনার ধ্বংস করবে বলে আশঙ্কা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলের সদস্য নাসিম রোববার বার্ডেমে চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন খালেদা জিয়ার নির্দেশেই বগুড়ায় পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে এছাড়া রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে বিএনপির সাথে কোনো পরামর্শ করা হবে না বলে জানান আওয়ামী লীগের এই নেতা যাওয়া আমার জাতীয় পতাকে ছিন্ন ভিন্ন করতে পারে যারা প্রকাশ্যে শহীদ মিনার আঘাত করতে পারে একাত্তর সালের মতো তারা যদি ক্ষমতায় কোনো দিন আসে আল্লাহ না করুক তাহলে এই পতাকা আগে বদল করবে ওরা এই শহীদ মিনার থাকবে না এই বাংলাদেশ নামে স্বাধীনতা থাকবে আর একটা দেশের বড়দের শক্তির পবুরা দেশ পরিচালনা করবে